আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। আমরা আবার তোমাদের সামনে নতুন পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের গত পড়া নিশ্চয় করে ফেলেছো, আজকে আবার নতুন পাঠ নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে ওয়ার্ড প্রবলেম নিয়ে আলোচনা করব এবং আজকে শেষ হয়ে যাবে আমাদের ওয়ার্ড প্রবলেম। তো তার আগে যেটা বলবো, সেটা নিশ্চয় তোমরা তোমাদের গত যে পড়াটা দেওয়া ছিল সেটা কিন্তু মানে কারো যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই করে ফেলবা। আমরা চলো আমাদের পড়ায় ফিরে যাই। আমাদের প্রথম আজকে যেটা করবো সেটা হলো 72 পেজ। 72 পেজের 3 নম্বর অঙ্ক, 3 নম্বর কোশ্চেন দেখো আছে, বলছে যে টু পার্সনস ইকুয়ালি ডিভাইড টু পার্সনস ইকুয়ালি ডিভাইড 8 ম্যাঙ্গোজ, 8টি আম দুজন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হলো, হাউ ম্যানি ম্যাঙ্গোজ উইল ইজ পার্সন গেট, একজন ইজ পার্সন একজন অথবা প্রত্যেকে কয়টি করে আম পেল। তাহলে এখানে প্রথমে বলে দিয়েছি টু পার্সনস ইকুয়ালি ডিভাইড 8 ম্যাঙ্গোজ, অর্থাৎ 8টি আম দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছে। এখানে আমরা এর জন্য লিখতে পারি টু পার্সন গেট দুইজন পায় 8 ম্যাঙ্গোজ, টু পার্সন গেট 8 ম্যাঙ্গোজ দুইজন 8টি আম পায়। সুতরাং আমাদের বের করতে বলছে ইজ পার্সন, অর্থাৎ প্রত্যেককে, আর প্রত্যেকে মানে একজন, ওয়ান পার্সন গেটস 8 ডিভাইড টু 2 4 2 4 আর 8, তাহলে আমরা পাচ্ছি 4। তাহলে ওয়ান পার্সন পাই 4 ম্যাঙ্গোজ, টু পার্সন পাই 8 ম্যাঙ্গোজ এবং ওয়ান পার্সন পাই 4 ম্যাঙ্গোজ। সুতরাং অ্যান্সার হয় 4 ম্যাঙ্গোজ। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4 নাম্বারে আছে 4 পার্সন ইকুয়ালি ডিভাইড 24 লজেন্স, চারজনের মধ্যে 24টি লজেন্স ভাগ করে দেওয়া হলো, হাউ ম্যানি লজেন্স উইল ইজ পার্সন গেট, প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। প্রত্যেকে মানে আমি অবশ্যই নিশ্চয় এর আগে বলেছি ওয়ান পার্সন বা একজন, প্রত্যেকে মানে একজন। তাহলে ফোর পার্সন গেট 24 লজেন্স, চারজন পায় 24টি লজেন্স। সুতরাং ওয়ান পার্সন গেটস 24 ডিভাইডেড 4। আমরা এখন চারজন পায় 24টি লজেন্স, তাহলে একজন অবশ্যই কম পাবে, আর এই কম পাবে জন্যই এখানে ডিভাইডেড হবে। বেশি পেলে ইনটু হয় আর কম পেলে ডিভাইড হয়। তো আমরা এখানে ফোরের টেবিল বা নামটা পড়লে পড়ে দেখি, 4 6 আর 24, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 6 লজেন্স, অর্থাৎ ওয়ান পার্সন পায় 6 লজেন্স। তাহলে অ্যান্সার হচ্ছে 6 লজেন্স। প্রিয় শিক্ষার্থীরা এরপরেরটা দেখো, 5 নাম্বার 3 পার্সন ইকুয়ালি ডিভাইড 27 টাকা, তিনজনের মধ্যে 27 টাকা ভাগ করে দেওয়া হলো, দাও হাউ মাস টেক উইল ইজ পার্সন গেট, প্রত্যেকে কয় টাকা করে পাবে। তাহলে প্রত্যেকে মানে একজন, একজন পার্সন কত করে পাবে, তাহলে আছে হচ্ছে 3 জন পায় 27 টাকা। এই জন্য লিখেছি থ্রি পার্সন গেটস 27 টাকা। সুতরাং ওয়ান পার্সন গেটস 27 ডিভাইডেড 3, তাহলে 3 9 3 9 আর 27, এই জন্য এখানে 9 হয়েছে। তাহলে ওয়ান পার্সন গেট 9 টাকা, 3 পার্সন পায় 27 টাকা, সুতরাং ওয়ান পার্সন পায় 9 টাকা, আনসার হবে 9 টাকা। এরপরের অঙ্কটা দেখো, এখানে বলছে
5 person sit on one bench. 5 জন বসতে পারে একটি বেঞ্চে. How many benches will be necessary for 45 person? বসে 4 জন সরি 5 জন বসতে পারে একটি বেঞ্চে. সুতরাং কতগুলো বেঞ্চ প্রয়োজন? 45 জনের জন্য. তাহলে 5 জন বসতে পারে একটি বেঞ্চে. আমরা লিখেছি দেখো 5 person sit one bench. আমি কিন্তু আগেই বলেছি যে জিনিস চাওয়া হয় সেটা সব সময় হাতের ডান পাশে রাখতে হয়. এখানে আমরা যেহেতু বেঞ্চ চেয়েছে এজন্য বেঞ্চ ডান পাশে লিখেছি 5 person sit one bench. সুতরাং 45 person sit 45 divide 5 benches. তাহলে আমরা এখানে হচ্ছে 5 এর নামতা করি 5 9 45. তাহলে 45 person বসতে পারে 9 benches. 1 person বসতে পারে 5 person বসতে পারে 1 benches. আর 45 person বসতে পারে 9 benches. সুতরাং answer 9 benches. তো আজকে শেষ হয়ে গেল ওয়ার্ড প্রবলেম. আমাদের ওয়ার্ড প্রবলেম নিয়ে বেশি সমস্যা ছিল, এর জন্য ওয়ার্ড প্রবলেম সবগুলো করার চেষ্টা করেছি. এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে শীটে তোমাদের শীটে 72 আর 73 পেজের বদলে আছে 93-94 পেজ. এই পেজ অমিট হয়ে যাবে, এইটা ভুল আছে, এটা মানে কেটে দিতে হবে. এর বদলে 72 পেজ এবং 73 পেজের অঙ্কগুলো আছে. এটার বদলে এই দুইটা পেজের অঙ্ক যেগুলো করে দিলাম সেগুলো আছে, তোমরা এই দুইটা পেজের অঙ্কগুলো করবা আর এইচ ডাব্লু করবা. করতে হবে হবে 12 বার করে, এক একটা অঙ্ক 12 বার করবা. অঙ্কগুলো কিন্তু বেশ কঠিন আছে, গতদিনের কোশ্চেনের চাইতে আজকের কোশ্চেনগুলো বেশি কঠিন, এর জন্য তোমরা 12 বার করে করবা আর অনেক ভালো করে করার চেষ্টা করবা. আগামী দিন দেখা হবে, এই আশা নিয়ে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো. আসসালামু আলাইকুম.